আল্লাহ নবী আল্লাহর হাবিব বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম উলামারা হলেন নবীদের উত্তরসূরি, নবীদের উত্তরাধিকারী। ও ভাই জানে না, আল্লাহ নবী বলেছেন আমরা নবীরা কাউকে উত্তরাধিকারী করি না, আমাদের ধন সম্পদ সবকিছুই সদকা। অর্থাৎ নবীরা ইন্তেকাল হয়ে গেলে তিনাদের টাকা পয়সা ধন সম্পদ সবকিছুই গরিব মিসকিনদের কাছে চলে যায়। ও ভাই জানেরা, নবীরা কাউকে উত্তরসূরি করেন না, কিন্তু নবীদের এলেমের শিক্ষার উত্তরসূরি হয়ে থাকে। যারা নবীদের শিক্ষার উত্তরসূরি হয়ে থাকেন তারা হলেন আলেম উলামা। ও ভাই জানেরা, ও আমার নবী পাক উম্মাত উম্মাতিরা, শিক্ষাকে ভালোবাসতে হবে, ইলিমকে ভালোবাসতে হবে, জ্ঞানকে ভালোবাসতে হবে, তবেই জ্ঞান শিক্ষা আপনার কাছে আসবে। ইলিমকে যদি ভালো না বাসেন তাহলে ইলিম আপনার কাছে আসবে না। ও ভাই জানেরা, আপনার আমার পীর মুজাদ্দেদুজ্জামান কুতুবুল আলাম আমির শরিয়া আবু বকর সিদ্দিকী দাদা হুজুর রহমাতুল্লাহ আলী হে, তিনি একজন শিক্ষা অনুরাগী শিক্ষা প্রেমিক মানুষ ছিলেন। সেই জন্যই দাদা হুজুর রহমাতুল্লাহ আলী হে তিনি নিজে হাতে 1200 মাদ্রাসা তৈরি করেছেন, 700 মসজিদ তৈরি করেছেন। মুজাদের জামান উনার নামে বাংলাদেশে কিছু কম বেশি 10,000 মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। আমাদের ভারতবর্ষে এই পশ্চিম বাংলার বুকে দাদা হুজুর রহমাতুল্লাহ আলীর নামে অসংখ্য মাদ্রাসা আছে। ও ভাই জানেরা, মুজাদ্দেদে জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলীকে তিনি নিজে একজন শিক্ষা প্রেমিক মানুষ ছিলেন। 1889 খ্রিস্টাব্দে মুজাদ্দেদে জামান মক্কা শরীফে গিয়েছিলেন হজ করতে, সেখান থেকে মদিনা শরীফে গিয়েছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক জিয়ারত করার জন্য। সেখানে তিনার সাক্ষাৎ হয়েছিল হযরত শাইখুল দালাইল আমিন রেজওয়ান সাহেবের সাথে। ও ভাই নারীরা, দাদা হুজুর রহমাতুল্লাহ আলী হে ওনার কাছ থেকে 40টা হাদিসের সনদ নিয়েছিলেন, বুখারী মুসলিম আবু দাউদ তিরমিজি নাসাই ইবনে মাজা মুসনাদে আহমদ মুসনাদে রাজিন মাসাবিউস সুন্নাহ মুআত্তা ইমাম মালিক, এইভাবে 40টা হাদিসের তিনি সনদ নিয়েছিলেন। দাদা হুজুর রহমাতুল্লাহ আলী হে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনাকে এত যোগ্যতা দিয়েছিলেন, এত ইলম দিয়েছিলেন, যেইখানে হযরত ইমাম মালিক রহমাতুল্লাহ আলী হে তিনি হাদিসের দার্স দিতেন, সেইখান থেকে মুজাদ্দেদে জামান দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলী হেকে হাদিসের দার্স দেওয়ার জন্য প্রস্তাব এসেছিল। মুজাদ্দেদে জামান তিনি বললেন, না, বাংলার মানুষের আমার অত্যন্ত প্রয়োজন রয়েছে। দাদা হুজুর রহমাতুল্লাহ আলী হে সেই মদিনা শরীফ থেকে বাংলার জমিনে চলে এলেন ইসলামের প্রচার করবেন বলে, প্রসার করবেন বলে। ও ভাই জানেরা, বর্তমান সময়ে আলেম উলামা গণেরা যেই সমস্ত জায়গায় দ্রুতগামী গাড়ি নিয়ে পৌঁছাতে পারেন না, ট্রেনে করে পৌঁছাতে পারেন না, প্লেনে করে পৌঁছাতে পারেন না, মুজাদ্দেদে জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলী হেন সিলসিলার খেদমত সেই সমস্ত জায়গায় চলে গিয়েছে। মানুষ যেখানে গাড়ি নিয়ে পৌঁছাতে পারে না সেখানে আপনার আমার পীর মুজাদ্দেদে জামান পায়ে হেঁটে পালকি করে গরুর গাড়ি করে সে সমস্ত জায়গায় চলে গিয়েছেন। ও ভাই জানেরা, ও আমার নবী পাকের উম্মাত উম্মাতিরা,
দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি শিক্ষার প্রতি অনেক বড় অবদান রেখে গিয়েছেন। তিনার খলিফা গণেরা তারাও বড় বড় বিজ্ঞ পণ্ডিত মানুষ ছিলেন। মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেরলার প্রধান খলিফা হযরত আল্লামা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি তিনি নিজে 18,000 হাদিসের হাফেজ ছিলেন। হযরত রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি তিনি কিছু কম বেশি 152টা খেতাব লিখেছেন। তিনার লেখা খেতাবের মধ্যে 132টা খেতাব বাজারে পাওয়া যায়, সেগুলো একসাথে 22 খণ্ডে বের হয়েছে। ও ভাইদারেরা, মুজাদ্দিদে জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির কাছে যারা ঘোরাফেরা করতেন তারা কিন্তু আমার মতো কোন অজ্ঞ মানুষ ছিলেন না। দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির সাথে থাকতেন হযরত ডাক্তার আল্লামা শহীদুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি। বাংলাদেশের জমিনে শুয়ে আছেন ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহ। 18 ভাষায় তিনি এমএ ছিলেন। তিনার মতো একজন পণ্ডিত মানুষ, তিনার মতো একজন জ্ঞানী মানুষ দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি হাতে হাত দেওয়াটাকে পছন্দ করেছিলেন। তিনার কলমের ডগা থেকে মুজাদ্দিদে জামানের প্রশংসা বের হয়েছিল। কথা বুঝেছে? শিক্ষা হলো মুসলমানদের প্রধান অস্ত্র। মুসলমানদের প্রধান অস্ত্র হলো শিক্ষা, আমাদের প্রধান শক্তি হলো শিক্ষা, এলেম। কথা বুঝেছেন না? তো ভাইজান, দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি, শিক্ষা এমন একটা জিনিস যেটা মানুষকে প্রশ্ন করানো শেখায়, মানুষকে প্রশ্ন করানো শেখায় শিক্ষা। কথা বুঝেছেন? মুজাদ্দিদে জামান তিনি যদি এই বর্তমান সময়ে পীর শব্দটাকে নিয়ে যে অপব্যাখ্যা হচ্ছে, পীর, এই যে পীর শব্দটা বর্তমানে কিছু কিছু মানুষ পীর শব্দটাকেই ঘৃণা করে, এদের ঘৃণা করার পেছনে কারণ আছে। কথা বুঝেছেন? বর্তমান সময়ে এই পীর শব্দটাকে দিয়ে এক ধরনের ব্যবসা তৈরি হয়েছে। দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি তিনি যদি ওই রকম ব্যবসায়িক যদি হবেন, ইসলামকে নিয়ে যদি উনি ব্যবসায়ী করতেন, তাহলে কেন মাদ্রাসা করলেন, কেন মসজিদ করলেন, কেন তিনার খলিফাকে কেতাব লিখতে বললেন? কথা বুঝেছেন? দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি বাংলা ভাষায় ওয়াজ নসিহাতের প্রচলন শুরু করেছেন। বাংলা ভাষাটাকে বলা হতো বেধর্মীদের ভাষা, বেধর্মীদের ভাষা। আরবি, ফার্সি, উর্দু এই তিনটে ভাষা হলো মুসলমানদের ভাষা। তখন বলা হতো, দাদা হুজুর রহমাতুল্লাহ বললেন, ভাষার কোনো ধর্ম হয় না, ভাষার কোনো ধর্ম হয় না। তো দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি এলেমের প্রতি খেদমত করে গেছে। মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেওলার মাদ্রাসা ফুরফুরা ফাতিহিয়া সিনিয়র টাইটেল মাদ্রাসা, আপনারা জানেন তো, ফুরবাসের ছোট দরবারে গেলে দেখবেন দুই দিকে উভয় স্কিমের দুটো মাদ্রাসা আছে, একটা হচ্ছে হাই মাদ্রাসা, সিনিয়র মাদ্রাসা। কথা বুঝেছেন? দুটো মাদ্রাসা আছে। তো ভাইজান, এই পরশুদিনকে দুদিন আগে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক মাদ্রাসার রেজাল্ট বেরোল। হ্যাঁ, ফুরফুরা ফাতিহিয়া সিনিয়র টাইটেল মাদ্রাসার ছেলেরা, তারপরে আমার একজন ভাইজান, আমার চাচা জান হযরত পীর আল্লামা আবুল ফারাহ সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি, উনার মাদ্রাসার ছেলেরা সব 1 থেকে 10 মধ্যে র‍্যাঙ্ক করেছে। দেখেছেন কি আপনারা? 1 থেকে 10 মধ্যে। আমি ফাজেলের রেজাল্টটা দেখছিলাম, ফাজেল উচ্চ মাধ্যমিকে একটা ছেলে তৃতীয় হয়েছে, আবার একটা ছেলে 8 নম্বর হয়েছে, 8 নম্বর। কথা বুঝেছেন? পশ্চিমবঙ্গের মধ্যে ফুরফুরা ফাতিয়া সিনিয়র টাইটেল মাদ্রাসা। কথা বুঝেছেন? তো এই যে শিক্ষা প্রতিষ্ঠান দাদা হুজুর রহমাতুল্লাহ করে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার কবরটাকে জান্নাতের বাগান করে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, দোস্ত আমার, ও আমার দিন দর দিন আমার আল্লাহওয়ালা গনেরা,
ও ভাই জানেরা, শিক্ষার কি প্রয়োজন আছে, এলেমের কি প্রয়োজন আছে? আল্লাহ নবী বলছেন, ইদা মাতাল ইনসানু ইন কতামহু আমালুহু ইল্লা মিন সালাসাতি আশিয়াইন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। মানুষের যখন মৃত্যু হয়ে যায়, মানুষের আমলের ধারাবাহিকতা নষ্ট হয়ে যায়, তিনটে আমল বাকি রেখে বাকি সমস্ত আমলের ধারাবাহিকতা নষ্ট হয়ে যায়। প্রথম নম্বর হলো, যদি কেউ সাদকায়ে জারিয়া করে তাহলে তার এই আমলটা চালু থাকবে। দ্বিতীয় নম্বর হলো, মানুষকে উপকারী জ্ঞান দান করলে তার এই আমলের কারণে সওয়াব পেতে থাকবে। তিন নম্বর হলো, নেক সন্তান রেখে গেলে, নেক সন্তান দুনিয়ায় যদি রেখে যায় তার এই আমলের জন্য কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে। প্রথম নাম্বার সাদকায়ে জারিয়া, সাদকায়ে জারিয়া এমন একটা সাদকা যেটা চালু থাকবে, যেটা অব্যাহত থাকবে। যেমন মাদ্রাসা তৈরি করে দেওয়া, মসজিদ তৈরি করে দেওয়া, অথবা মাদ্রাসা মসজিদে দান করা, অথবা মানুষের স্থায়ী খাবারের ব্যবস্থা, পানির ব্যবস্থা করে দেওয়া, এই সব কিছুই হলো সাদকায়ে জারিয়া। দ্বিতীয় নম্বর হলো, মানুষকে উপকারী জ্ঞান দান করা। ও ভাই জানেরা, এমন একটা জ্ঞান যার মাধ্যমে মানুষ উপকার পাবে, হতে পারে সেটা কোনো সাধারণ জ্ঞান অথবা কোরআনের জ্ঞান। আল্লাহ নবী বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে ওই ব্যক্তি হলেন উত্তম যিনি নিজে কোরআন শিখে এবং অন্যকে কোরআনের শিক্ষা দেন। কোরআনের শিক্ষা দিয়ে আপনি আমি যদি কবরের মধ্যে চলে যাই তাহলে কবরে শুয়ে শুয়ে তার সওয়াবটা পেতে থাকব। তিন নম্বর হলো, নেক সন্তান, সৎ সন্তান যে তার বাপ মায়ের জন্য দোয়া চাইবে, ওই দোয়ার বরকতে, ওই দোয়ার ফজিলাতে আল্লাহ পাক ওই মৃত বাপ মায়ের কবরে ওই সওয়াবটাকে পাঠিয়ে দেবে। ছেলে দোয়া চাইলে বাপ মার সওয়াব হয় কি হয় না? যে এই যে আমি একটু আগে বললাম, দাদা হুজুর রহমাতুল্লাহ এর কবরটাকে আপনি আল্লাহ জান্নাতের বাগান করে দেন, আপনি বললেন আল্লাহ পাক আমার পূর্বপুরুষদের কবরটাকে আপনি জান্নাতের বাগান বানিয়ে দেন, কি মনে হচ্ছে এটা আপনার মুখের কথা, এটা কোনো কাজ হবে না? আপনি মুখে বলে দিলেন হয়ে গেল, আপনি কি মনে করেছেন যে এটার কোনো প্রতিক্রিয়া হবে না? তাই তো অনেকে মনে করছেন এটা কোনো প্রতিক্রিয়া হবে না। দোয়াটা অনেক বড় জিনিস, কিছু কিছু জায়গায় বলা হয়েছে আর দোয়া ওয়াল ইবাদা, দোয়াটাই হচ্ছে ইবাদা, দোয়াটাই হচ্ছে ইবাদা। আবার হাদিস শরীফে এসেছে আর দোয়া মুখুল ইবাদা, দোয়া হলো ইবাদতের মগজ, দোয়া হলো ইবাদতের মগজ। হযরতে সাইয়্যিদুত তাবেঈন সাইয়্যিদ ইবনে মুসাইয়্যিব রাহিমাহুল্লাহ তিনি বলছেন, সন্তান যখন বাপ মায়ের জন্য দোয়া চায় ওই মৃত বাপ মায়ের মর্যাদাটাকে আল্লাহ পাক আসমান পর্যন্ত বাড়িয়ে দেন, আসমান পর্যন্ত বাড়িয়ে দেন, তাদের সম্মানটাকে আল্লাহ পাক আসমান পর্যন্ত বাড়িয়ে দেন। এটা মুয়াত্তা শরীফের হাদিস, কথা বুঝেছেন? একটা মানুষ আল্লাহ রসুলের দরবারে এলেন, একজন যুবক, একটা ছেলে আল্লাহ রসুলের কাছে এলেন, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আমার আম্মা জান হঠাৎ করে ইন্তেকাল করেছে, আমার যেটা মনে হয় আমার আম্মা জান যদি কথা বলার শক্তি রাখতেন তাহলে আমাকে কিছু দান সাদকা করতে বলতেন। ইয়া রাসূলুল্লাহ আমি যদি আমার আম্মা জানের পক্ষ থেকে দান সাদকা করি এর সওয়াবটা কি আমার আম্মা জান পাবেন? হাল্লাহা আজরুন ইয়া রাসূলুল্লাহ, তাহলে কি আমার আম্মা জান এর কি কোনো সওয়াব পাবেন? আল্লাহ রাসূল বললেন নাআম, অর্থাৎ হ্যাঁ অবশ্যই তোমার মা এর সওয়াবটা পাবে। কথা বুঝেছেন? তো সন্তান নেক হলে যদি বাপ মায়ের জন্য দোয়া চায় বাপ মায়ের মর্যাদাটাকে আল্লাহ পাক আসমান পর্যন্ত বাড়িয়ে দেন। কথা বুঝেছেন না? তো ভাই জান, সন্তান নেক হতে গেলে সর্বপ্রথমে বিয়ে শাদি করার আগে প্রথম জিনিসটা যেটা খেয়াল করবেন, বিয়ের শাদির আগে
একটা বাচ্চা আপনার সন্তান যে এখনো দুনিয়াতেই আসে না, আলামে আরওয়াতে আছে, সে দুনিয়াতে আসার আগে আপনার কাছে আমার কাছে প্রত্যেকের কাছে দুটো হক রাখে, দুটো হক। প্রথম নম্বর হলো ওই বাচ্চার বাপ ওই বাচ্চার জন্য একটা ভালো মা এনে দেবে, একটা নেক মা, সতী মা এনে দেবে। কথা বুঝেছেন? যে অর্থাৎ ওই ব্যক্তি যখন বিয়ে করবে একটা ভালো নারীকে বিয়ে করবে। আল্লাহ নবী বলেছেন চারটে জিনিসকে দেখে বিবাহ করা হয়। প্রথম নম্বর হলো মেয়ে ছেলের রূপ দেখে, সৌন্দর্য দেখে। দ্বিতীয় নম্বর হলো মেয়ে ছেলের বংশ দেখে, নাসাব দেখে, বংশ দেখে। তৃতীয় নম্বর হলো মেয়ে ছেলের অর্থ সম্পত্তি ধন দৌলত দেখে। চতুর্থ নম্বর হলো মেয়ে ছেলের দিনদারি দেখে। কি দিনদারি দেখে? তো ভাই জান, আল্লাহ রাসূল বলেছেন তোমরা দিনদারি দেখে বিবাহ করো, দিনদারি দেখে বিবাহ করো। এই তিনটা জিনিসের কথা বললেন না আল্লাহ রাসূল, এই চতুর্থ জিনিসটার কথা বললেন, তোমরা দিনদারি দেখে বিয়ে করো, বিয়ে করবেন দিনদারি দেখে, মেয়ে ছেলের দিনদারি। কথা বুঝতে পেরেছেন ভাই জান? একটা ইটের সাথে প্রত্যেকটা জিনিসের জোড়া লাগানোর জন্য কিছু না কোনো জিনিস আছে, বেশিরভাগ জিনিসই জোড়া লাগানো যায়। আপনি একটা ইটের সাথে আরেকটা ইট কিভাবে জোড়া লাগাবেন বলেন? সিমেন্ট দেবেন, মাঝখানে সিমেন্ট দেবেন। আবার একটা কাপড়ের সাথে আরেকটা কাপড় কিভাবে জোড়া দেবেন? সুতো দিয়ে সেলাই করবেন। আবার প্লাস্টিক ভেঙে গেলে প্লাস্টিকটাকে জোড়াবেন কি দিয়ে? আঠা দিয়ে। প্রত্যেকটা জিনিসের জোড়ানোর একটা জিনিস আছে। সেই রকম সংসারকে জোড়ানোর জন্য, সংসারকে টিকিয়ে রাখার জন্য যে প্রধান জিনিসটার প্রয়োজন হয় সেটা হচ্ছে দিনদারি। প্রত্যেকটা ঘরে আপনি যেখানেই দেখবেন দিনদারি আছে, সেই সংসারের রূপটাই আলাদা হয়, সেই সংসারের দৃশ্যটাই আলাদা হয়, রূপটাই আলাদা হয়। তো দিনদারি যে সংসারে থাকে সেই সংসার জোড়া জোড়া থাকে। আল্লাহ পাক প্রত্যেকের ঘরে দিনদারি দেন, বলুন আমিন। তো ভাইজান, প্রথমে যেটা বললাম দিনদারি দেখে মেয়ে ছেলেকে বিয়ে করতে হবে। দ্বিতীয় নম্বর হলো, দু নম্বর হলো, যখন ওই বাচ্চা ওই বাচ্চার পিতা ওই বাচ্চার মায়ের কাছে যখন উপস্থিত হবে, নববিবাহিত নববিবাহিত স্বামী স্ত্রী যখন একে অপরের কাছাকাছি হবে, তখন তারা একটা দোয়া পড়বে, যেই দোয়াটা হলো বিসমিল্লাহ আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা, বিসমিল্লাহ আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা, এই দোয়াটা পড়বে। কথা বুঝেছেন? স্বামী স্ত্রী বিছানায় যখন এক জায়গায় হবে তখন এই দোয়াটা পড়বে, তারপরে আল্লাহ পাক একটা সন্তান দেবেন, আল্লাহর যেটা ফয়সালা হবে। একটা সন্তান হলো, প্রথম কাজ হলো সন্তানের কানে আজান দেওয়া। সন্তানের কানে কি আজান দেবে? যে দ্বিতীয় নম্বর হলো সন্তানকে তাহানিক করাবে। তাহানিক করা হলো সুন্নাহ, তাহানিক করা সুন্নাহ। আমরা যেটাকে বলি ক্ষীর খাওয়ানো, আসলে এটা হলো তাহানিক করানো। তাহানিক কিভাবে করতে হবে? একজন আল্লাহওয়ালা মানুষকে আপনার ঘরে দাওয়াত করবে, অথবা একজন আল্লাহওয়ালা মানুষের কাছে আপনার সন্তানকে নিয়ে যাবে, নিয়ে যে তাকে বলবেন তাহানিক করে দেন। তাহানিক করার পদ্ধতি কি? যে ওই আল্লাহওয়ালা মানুষ একটা খেজুর নেবেন, খেজুর মুখে দেবেন, চিবাবেন, চিবিয়ে নরম করবেন, নরম করে ওই খেজুরের নরম অংশ, খেজুরের নরম নরম অংশটা বাচ্চার মুখের ভেতরে আঙুল ঢুকিয়ে ওই নরম অংশটা বাচ্চার মুখের তালুতে লাগিয়ে দেবে। এটাকে বলা হয় তাহানিক, এটা করা হলো সুন্নাহ। কথা বুঝেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহানিক করতেন। হযরতে আসমা রাদিয়াল্লাহু আনহা
যত মুহাজিরিন ছিলেন তাদের মধ্যে প্রথম সন্তান দিয়েছিলেন হযরতে আসমা রাদিয়াল্লাহু আনহা। মদিনা শরীফে মক্কা শরীফ থেকে যত মুহাজিরিন গেছিলেন তাদের মধ্যে সর্বপ্রথম জন্ম বাচ্চা জন্ম দিয়েছিলেন হযরতে আসমা রাদিয়াল্লাহু আনহা। তিনার সন্তানের মুখে আল্লাহর নবী তিনি তাহানিক করে দিয়েছিলেন, তাহানিক করা হলো সুন্নাহ। তৃতীয় নম্বর হলো বাচ্চার আকিকা দেওয়া, বাচ্চা জন্ম হবে আকিকা দেবে, আকিকা কিভাবে দেবে। যদি ব্যাটা ছেলে হয়, ব্যাটা ছেলে হলে তাহলে দুটো ছাগল অথবা দুম্বা দেবে, আর মেয়ে ছেলে হলে একটা দেবে, তাহলে আকিকা হয়ে যাবে। আকিকাটা সাত দিনের মধ্যে দেওয়া হলো সুন্নাহ। সাত দিনের মধ্যে আকিকা দেওয়া কি সুন্নাহ, সাত দিনের মধ্যে দেবে। আর আকিকার গোশত সবাই খেতে পারবে, কথা সবাই খেতে পারবে, বাপ খেতে পারবে, মা খেতে পারবে, আত্মীয় স্বজন সবাই খেতে পারবে। আপনি চাইলে আকিকার গোশত সবটাই ঘরে ঢুকিয়ে নিতে পারেন, কিন্তু দেবেন গরিব মিসকিনদেরকে দেবেন, কথা বুঝেছেন। এবার একটা বিষয় আপনাদেরকে বলি, অনেকে মনে করেন যে কুরবানির সাথে আকিকা দেবেন, তো কুরবানির সাথে আপনারা আকিকা দিতে পারেন, কোনো অসুবিধা নেই। ধরেন আপনার বাড়ির আপনার উপরে কারোর উপরে কুরবানি ওয়াজিব হয়েছে, সে একটা গরু অথবা উট বাজার থেকে কিনে নিয়ে এলো, একটা গরু অথবা উট বাজার থেকে কিনে নিয়ে এলো। এবার একটা গরুতে কটা নাম হয় ভাইজান? সাতটা নাম হয়। এবারে ওই ব্যক্তি যার উপরে ওয়াজিব হয়েছে সে নিজের নামটা দেবে, নিজের নাম দেবে, আরো নাম দেবে, কিন্তু দুটো ঘর ফাঁকা রাখবে। সাতটা ঘরের মধ্যে দুটো ঘর ফাঁকা রাখবে, ওই দুটো ঘর কার জন্য ফাঁকা রাখবে? যদি ব্যাটা ছেলে হয় তার জন্য ফাঁকা রাখবে, আর যদি মেয়ে ছেলে হয় তাহলে একটা ঘর ফাঁকা রাখবে। ছজনের নাম দেবে, হ্যাঁ, আর ওই মেয়ের নাম দেবে, দিয়ে আকিকাটা দেবে। আপনারা বুঝতে পারছেন যে তাহলে আকিকা হয়ে যাবে, কথা বুঝতে পারবে। অনেকে এই মশালাটা জিজ্ঞাসা করেন যে আকিকাটা কিভাবে দেব কুরবানির সাথে, আকিকা কুরবানির সাথেও দিতে পারে, কোনো অসুবিধা নেই, কথা বুঝেছেন। প্যারে হাজিরিন এ মাজলিস, চতুর্থ নম্বর হলো বাচ্চার বরকতের জন্য দোয়া চাওয়া। আল্লাহ পাক আপনি আমার বাচ্চাকে বরকত দেন, নেক করেন, আল্লাহ ওয়ালা করেন, দোয়া চাওয়া। সবাই যাবেন বাচ্চা দেখতে, যাবেন লোকের কচি হয়েছে দেখতে যাবেন, তার জন্য দোয়া চাইবেন। এই দোয়া চাওয়া, বরকতের জন্য দোয়া চাওয়া, এটা হলো সুন্নাত। তারপরে বাচ্চার মুসলমানি দেওয়া, খাতনা করা, এটা ফিতরাতের মধ্যে পড়ে, খাতনা করা, বাচ্চার খাতনা দিতে হবে। এবারে আরেকটা বিষয় আপনাদেরকে বলি, বাচ্চা যখন সাত বছরের হয়ে যাবে, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবআ সিনিন ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ আশর, যখন তোমাদের বাচ্চারা যখন সাত বছরের হয়ে যাবে তাদেরকে নামাজের আদেশ দাও, আর যখন তারা দশ বছরের হয়ে যাবে তারা যদি নামাজ না পড়ে তাহলে তাদেরকে মৃদু প্রহার করো, তাদেরকে বকাঝকা করো, মৃদু প্রহার করো। আল্লাহ নবী বলছেন মারো, কিন্তু এই মারোর অর্থ কি? মৃদু প্রহার করো, হালকা করে মারধর করো, দশ বছরের বাচ্চাকে ভয় দেখানোর জন্য মারবেন, কথা বলেছেন, যদি নামাজ না পড়ে। আর আরেকটা জিনিস ওই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন বিছানা আলাদা করে দাও, দশ বছরে হয়ে গেছে বাচ্চা বিছানা সেপারেট করে দাও, ঘর আলাদা অথবা বিছানা আলাদা, বিছানা আলাদা করে দেবেন, বাচ্চা অন্য ঘরে বা অন্য খাটে থাকবে, আপনি আপনার স্ত্রী অন্য খাটে থাকবেন। যদি কেউ গরিব মানুষ হয় একটাই খাট, কি করবে, উপায় নেই, তখন কি করবে, বিছানাটা আলাদা করে দেবে, মাঝখানে একটা সেপারেশন করে দেবে, একটা কিছু বালিশ দিয়ে দেবে, বড় কোল বালিশ দিয়ে দেবে, দিয়ে আলাদা, তুমি ওই দিকে, আমরা স্বামী স্ত্রী, তোমার মা বাপ, আমরা এই দিকে, বিছানা আলাদা, কথা বুঝেছেন। আর বাচ্চা সাত বছরে হয়ে গেলে নামাজের ব্যাপারে আদেশ দেওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সন্তানদের নেক করেন, আল্লাহ ওয়ালা করেন। বলুন আল্লাহুম্মা আমিন। যে গাছ তোমার নাম কি ফলে পরিচয়, গাছ তোমার নাম কি ফলে পরিচয়,
আপনাকে আমাকে সন্তানদেরকে ছোটবেলা থেকে তাদের সামনে আমাদেরকে সতর্কতার সাথে থাকতে হবে। আপনি আপনার স্ত্রীকে, আপনার বউকে, আপনার বাচ্চা সন্তানের সামনে লাঠি ঝাঁটা করবেন, গালাগালি করবেন। আপনার সন্তান যখন, ঘরের সন্তান তখন যখন বড় হবে, তখন আবার দেখবেন বিপরীত হচ্ছে, সে আপনাকেও মারবে, আপনার স্ত্রীকেও মারবে। মানে মা বাপ দুজনকেই মারবে। শিখালোকে, বলেন শিখালোকে, মা বাপ নিজেই শিখিয়েছে, বাপ নিজেই শিখিয়েছে। তো ভাই জান, আপনি আপনার স্ত্রীকে সন্তানের সামনে গোলাপের ফুল দেবেন, গোলাপের ফুল দেবেন, তখন আপনার সন্তান বড় হয়ে আপনার স্ত্রীকে তার মার, তার মায়ের যত্ন নেবে। কথা বুঝতে পেরেছেন? তো আপনি হলেন সন্তানের জন্য, আপনারাই হলেন শিক্ষক। কথা বুঝেছেন না? আমার স্টেজে ওঠার আগে একজন বলছিলেন যে আমি এক জায়গায় গেছি চাঁদা তোলার জন্য, আপনাদের গ্রামের একজন বলছেন যে আমাকে একজন প্রশ্ন করেছে, পীর আগে না মা বাপ আগে, পীর আগে না মা আগে? তো আমি দুটোই চাই, আমি আমার মা কেও চাই, আমি আমার পীর কেও চাই। জন্মের পর থেকে আমার মা আমাকে কলেমা পড়া শিখিয়েছেন, তো সেই হিসাবে আমার মা হলেন আমার প্রথম শিক্ষক, আমার বাপ হলেন আমার প্রথম শিক্ষক। কথা বুঝেছেন না? আবার আমার পীরেরও প্রয়োজন আছে, পীরেরও প্রয়োজন আছে। কেন? যদি কেউ মায়ের কাছে থাকে, সে কি পীরের অনুসরণ করতে পারে না? যদি কেউ মাকে ভালোবাসে, মাকে যদি মহাব্বত করে, সে কি পীরকে মহাব্বত করতে পারে না? এরকম কি কোনো এরকম কোন নিয়ম আছে নাকি? কথা বুঝতে পারছেন না? যে আমি বিরিয়ানি চালও চাই, আলুও চাই, গোশও চাই, তবেই বিরিয়ানি। আমি শুধু চাল কেন খাবো? কথা বুঝলেন না? শুধু আলু দিয়ে বিরিয়ানি হয় না, শুধু চাল দিয়ে বিরিয়ানি হয়। বিরিয়ানি হতে গেলে আলু, চাল, গোশ সব লাগে, মশলাপাতি সব লাগে। কথা বুঝেছেন না? তো যারা এরকম প্রশ্ন করে, তারা আসলে একদিকে এক পেশে কথা বলে, তারা জানে না, না জেনে কথাবার্তা বলে। আমরা, তারা বলতে চাই যে পীরকে ভালোবাসে মানে মাকে ভালোবাসে। নাউজুবিল্লাহ মিন যালিক, আস্তাগফিরুল্লাহ, হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কথা বুঝেছেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুবুদ্ধি দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। জি, একবার দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা যেদিকেই যায় মোর দৃষ্টি, দেখি তব অপূর্ব সৃষ্টি, দেখি যত বিমোহিত হয় মন, অনুভবে খুঁজি প্রভু তোমায় তখন। যেদিকেই যায় মোর দৃষ্টি, দেখি তব অপূর্ব সৃষ্টি, দেখি যত বিমোহিত হয় মন, অনুভবে খুঁজি প্রভু তোমায় তখন। আছো তুমি কোথায় বলো না মোরে, যাব আমি সেথায় হোক যত দূরে। আছো তুমি কোথায় বলো না মোরে, যাব আমি সেথায় হোক যত দূরে। বলবো কথা আমি তোমার সাথে, একা একা কেন থাকো আড়ালেতে। বলবো কথা আমি তোমার সাথে, একা একা কেন থাকো আড়ালেতে। চাঁদ মামা তুমিও কি আমার মতন, প্রভুর সাথে চাও করতে কথন। চাঁদ মামা তুমিও কি আমার মতন, প্রভুর সাথে চাও করতে কথন। নাকি তুমি নিরিবিলি জোছনা রাতে, প্রাণ খুলে কথা বলো প্রভুর সাথে। নাকি তুমি নিরিবিলি জোছনা রাতে, প্রাণ খুলে কথা বলো প্রভুর সাথে। তাই বুঝি হাসো তুমি মিষ্টি হাসি, আমিও যে তারে বড় ভালোবাসি। তবে কেন রব আমি দূরে দূরে,
তবে কেন রব আমি দূরে দূরে, চাঁদ মামা যদি পারো বলে দিও তারে, বলে দিও তারে, ভোরে আজান আমি শুনি যখন, থাকতে পারি না আর ঘুমিয়ে তখন, ভোরে আজান আমি শুনি যখন, থাকতে পারি না আর ঘুমিয়ে তখন, মনে হয় ডাকছ তুমি মোরে, মনে হয় ডাকছ তুমি মোরে, আয় খোকা ছুটে আয় আমার ঘরে, অজু করে মসজিদে যাই গো ছুটে, তোমার ডাকে প্রভু সারা দিতে, নামাজ শেষে আমি তুলি দুই হাত, নামাজ শেষে আমি তুলি দুই হাত, তোমার কাছে এই করি ফারিয়াদ, তোমাকে চিনার প্রভু তোমাকে জানার, তৌফিক দাও তৌফিক দাও, সরল পথে প্রভু সঠিক পথে, আমাকে চালাও আমাকে দেখাও, ভিন্ন কিছু আর নেই তো চাওয়ার, ভিন্ন কিছু আর নেই তো চাওয়ার, রহিম রহমান ও গো পারওয়ার, রহিম রহমান ও গো পারওয়ার, রহিম রহমান ও গো পারওয়ার, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা প্রত্যেকের কাছে আমার অনুরোধ, মা বাপের খেদমত করবেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার আব্বা মা তোমাদের জন্য জান্নাত, তোমার আব্বা মা তোমাদের জন্য জাহান্নাম, তোমাদের জন্য জাহান্নাম। আপনার টাকা পয়সা যা কিছু আছে, আপনি তো যাকাত দেবেন, যাকাত দেওয়ার পরে যদি টাকা পয়সা আপনার কাছে, যে টাকা পয়সা থাকবে সেই টাকা দিয়ে আপনি সর্বপ্রথম আপনার বাপ মাকে দেবেন, তারা হলেন বেশি হকদার। আপনার বাপ মা আপনার আত্মীয় স্বজন এরা কিন্তু দানের ব্যাপারে বেশি হকদার, কথা বুঝেছেন না? যে আল্লাহর নবী একজন জিজ্ঞাসা করেছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, ইয়া রাসূলাল্লাহ কোন সময়ের দান সবথেকে বড় দান, ইয়া রাসূলাল্লাহ সবথেকে বড় দান কোন সময়ের দান? আল্লাহর নবী বললেন কষ্টের সময়ের দান। মানুষ কষ্টের সময় যে দান করে সেই দানটা হচ্ছে সবথেকে বড় দান, কথা বুঝেছেন না? তো আল্লাহ রাসূল বললেন তোমরা সর্বপ্রথমে দান করা শুরু করবে তোমাদের কাছের মানুষকে দিয়ে, যাদের তোমরা লালন পালন করো তাদেরকে আগে দান করবে। তো দান করবেন আগে কিন্তু নিজের লোকেদেরকে দেবেন। আর যাকাত ফিতরা, যাকাত যাকাত আপনার নিজের মানুষদেরকে দিতে পারবেন না, সরাসরি যাদের সাথে আপনার, আপনার মা আপনার বাপ আপনার ভাই আপনার বোন আপনার নানা আপনার নানি, এই যে সরাসরি সম্পর্ক ইনাদের নয়, আপনার স্ত্রীকে দিতে পারবেন না, কিন্তু ইনাদের বাইরে যারা আছে তাদেরকেও যাকাত দেবেন যদি গরিব হয়। অনেকে দিতে চায় না কিন্তু দেবেন, কথা বলেছেন? নিজেদের লোকেদেরকেও যাকাত দেওয়া যায়, কথা বলেছেন? আত্মীয়দের, আত্মীয়দেরকে যাকাত দেওয়া যায়, অনেকে দেয় না, মাহরুম করে দেয় একদম, কথা বলেছেন? এগুলো কিন্তু ক্ষতি, দেবেন। তো ভাইরা আমি যে বিষয়ে আলোচনা করছি না, আপনারা কি বিরক্ত হচ্ছেন যে পাক পবিত্র বংশধারা, যেমন গাছ তেমনি ফল, যেমন গাছ তেমনি ফল।